কিন্তু রিল নাই তারা কি বলে জানেন বলে এই যে মাইক এটাও তো রাসুলের যুগে ছিল না এই যে টাইলস এটাও তো রাসুলের যুগে ছিল না এই যে এসি ফ্যান এগুলো রাসুলের যুগে ছিল না তো এগুলো বিদাত না আমরা বলবো ভাই পড়াশোনা করেন এটা ইবাদাতের অংশ নয় এটা হচ্ছে ইবাদাতে পৌঁছানোর একটা মাধ্যম কিন্তু আপনি যখন কুলখানি করছেন সেটা সরাসরি ইবাদাত হিসেবে করছেন আপনি যখন পাঁচ তো সালাদের পরে লম্বা দোয়া করাটাকে আবশ্যক বানিয়েছেন এটা আপনি ইবাদত মনে করে করছেন তো বিদাত তো ইবাদাতের ক্ষেত্রেই হয় আমালাতের ক্ষেত্রে নতুনত্বটা বিদাত নয় ইবাদাতের ক্ষেত্রে নতুনত্বটা ইনোভেটিভ কোনো কিছু তৈরি করা হচ্ছে বিদাত সুতরাং আপনাকে পার্থক্য বুঝতে হবে যে কোনটা ইবাদত আর কোনটা মহামালাত বুঝে না বলে এটাও তো নতুন এটা নতুন এটা তো ইবাদত নয় বিদা হচ্ছে এমন জিনিস যেটা ইবাদাতের ভেতরের বিষয় যেটা সরাসরি ইবাদা এটা রাসুল করেন নাই আপনি করছেন এটা অ্যাকসেপ্টেবল না সেটা যত সুন্দরই হোক না কেন সেটা যত সুন্দরই হোক না কেন যত ফেব্রিকেটেড হোক না কেন এটা মাকবুল নয় মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন আই মারদুদুন আলাইহি কেউ এমন কোন ইবাদত সম্পন্ন করলো এমন কোন আমলের সূচনা ইসলামে করলো যেটা অস্তিত্ব রাসূলের যুগে ছিল না সেটা পরিত্যক্ত পরিত্যাজ্য সেটা রিজেক্টেড বিসমিল্লাহির রহমানির রহিম يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون الى السجود وهم سالمون وقال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়া নিকরাম আল্লাহ সুফায় রহমা তালার শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আজকের এই বরকতময় দিনে আমাদের সবাইকে আল্লাহ সুফায় রহমা তালার ঘরে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের জুমার আলোচনাকে দুভাগে ভাগ করব প্রথম পর্বে আমরা আমাদের ইবাদাতগুলো কেমন হওয়া দরকার আখেরাত বিনির্মাণ করার ক্ষেত্রে সেটা নিয়ে কথা বলবো দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো যে সকল মৌমিন মুসলিমরা অনেক ভালো কাজ করছেন কিন্তু তারা সলায়াতের সাথে নাই তাদের সে ভালো কাজগুলোর কী হবে তারা কি সেই ভালো কাজের প্রতিদান আসলে পাবে নাকি পাবে না সম্মানিত আল্লাহ প্রিয় বান্দারা প্রিয় দিনী ভয়েরা আল্লা আলা তালা পবিত্র কোরআনে বলছেন আলম নাজ আল্লাহ আইনঈন ওয়ালিসাইন ওহাদাহ নজদাইন যে আমি কি তোমাকে দুটি চক্ষু দেই নাই একটি জিব্বা এবং দুটি ঠোঁট দেই নাই এরপর আমি তোমাদেরকে দুটি পদ দেখিয়েছি তোমাদেরকে আমি ফ্রিডম অফ চয়েস দিয়েছি ইচ্ছার স্বাধীনতা দিয়েছি ইচ্ছা মতো তুমি তোমার জীবন জীবনযাপন করতে পারবা কিন্তু আফসোসটা এখানে নয় আফসোসটা কোথায় জানেন আফসোসটা হল আমরা আমাদের আমরা আমাদের আমরা আমাদের দুনিয়ার যে জীবন আছে এই জীবনের ব্যাপারে আমাদের পথ সেটাকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করি আপনি বলবেন যে হুজুর কিভাবে আপনি ধরেন একটা মোবাইল ফোন কিনবেন স্মার্টফোন আপনার এই ব্যাপারে জ্ঞান নাই যে কোন ব্র্যান্ডের স্মার্টফোনটা ভালো কিন্তু আপনি কি করেন দুজন চারজন পাঁচজনকে জিজ্ঞেস করেন যে আমি একটা মোবাইল ফোন কিনব বলেন তো অল্প দামের মধ্যে কোন জিনিসটা বেশি কোয়ালিটি সম্পন্ন হবে এটা আপনি জিজ্ঞেস করেন না নাকি আচ্ছা আপনি যখন কাঁচা বাজারে যান সবাই এখানে নানান জিনিসপত্র নিয়ে বসে আছে মাছের বাজারে যান বহু রকমের মাছ বাজারে থাকে আপনি গিয়েই কি যেটা পান সেটা নিয়ে আসেন আপনি অনেক কনসাস থাকেন অনেক সচেতন থাকেন আপনাকে আল্লাহ দুটি চক্ষু দিয়েছে আগে এই দুটি চোখ দিয়ে আপনি দেখেন যে যা যা বাজারে আসে সবই ভালো না এটা আপনি জানেন আপনি আগে দেখেন যে জিনিসগুলোর কোয়ালিটি কেমন তাই নয় কি আচ্ছা এর আপনি আবার দরদাম করেন জিব্বা দিয়েছে আল্লাহ কথা বলার জন্য দরদাম করেন সে পাঁচশো টাকা বললে আপনি তিনশো টাকা বলেন পাঁচশো বললে ছয়শো দিয়ে নিয়ে আসেন না তাহলে আপনি একটা ঘর বিনির্মাণ করবেন জিজ্ঞেস করেন কোন ব্র্যান্ডের সিমেন্ট ভালো বেশি টেকসই রড কোনটা দিলে পরে দীর্ঘদিন এই বিল্ডিংটা স্টেবল থাকবে ইট কোন কোয়ালিটির দেয়া উচিত ঘরে পেন্ট পেন্ট করবেন এই কালারটা কোন ব্র্যান্ডের হলে পরে দেখতে আরো চকচকা হবে এই সব কিছুর ব্যাপারেই কিন্তু আমরা আমাদের আমরা আমাদের পছন্দের স্বাধীনতাটাকে কাজে লাগাই তাই নয় কি আচ্ছা আচ্ছা সম্মানিত আল্লাহর বান্দারা শোনেন শোনেন আপনারা এই দুনিয়ার জীবনটা কি চিরস্থায়ী এই দুনিয়াতে আপনি যে ঘর বানিয়েছেন এই ঘর যতদিন টিকে থাকবে আপনি কি ততদিন টিকে থাকেন কত মানুষ ঘর বানিয়েছে সে ঘরে হয়তো অল্প কয়েকদিন বসবাস করেছে ড্রেস কিনেছে সেই ড্রেস হয়তো কয়েকদিন পরিধান করেছে এরপরে চলে যেতে হয়েছে তাহলে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো যে এই সাময়িক জীবনের জন্য আপনি যখন কোনো একটা কিছু কিনতে যাচ্ছেন পছন্দ করতে যাচ্ছেন তখন আপনি এত বাদ বিচার করেন কিন্তু যে আমলগুলো আপনার আখেরাত বিনির্মাণ করবে সে আমল করার ক্ষেত্রে কেন আপনি বাদ বিচার করেন না বাজারে যা চলছে তাই আপনি নেবেন তা নিলে তো হবে না বাজারে তো সবাই পণ্য নিয়ে হাজির হয়েছে আপনি বিচক্ষণ আপনি আপনার দু চোখ দিয়ে আপনি দেখছেন কোনটার কোয়ালিটি কেমন দাম কেমন অনেক চিন্তা ফিকির করে তারপরে বাজার করে ঘরে আনেন কেন এই বাজার আপনার পেটে যাবে আপনি যেন সুস্থ থাকেন তাহলে দুনিয়ার সুস্থতা যদি আপনি কামনা করেন দুনিয়াতে আপনি ভালো থাকতে চান সাময়িকের জন্য কোনো অসুবিধা নাই থাকেন কিন্তু যে কাজগুলো যে আমলগুলো আপনার আখেরাতের অনন্ত জীবনকে পরিচালনার পেছনে অসিলা হবে সেই আমলটা কত পারফেক্ট হওয়া দরকার আমরা কি সে কখনো ভাবি যে কোনো কিছু সমাজে প্রচলিত আছে ছোটবেলায় আমি শিখেছি আপনি শিখেছেন মক্তবে শেখানো হয়েছে হুজুরা বলছে করে যাচ্ছেন একদিনও ভাবেন না এই যে আমলটা আমি করি এটা কি আদৌ স্বভাব হচ্ছে না গুনা হচ্ছে আমরা চিন্তা করি না করা কি দরকার নয় বাজার থেকে যে কোনো খাবার কিনে নিয়ে আসলে আপনার ঘরে অ্যাকসেপ্ট হয় না তাহলে যে কোনো ইবাদত আপনি করলে আল্লাহ কবুল করবেন এটা আপনি কিভাবে মনে করেন আপনার ইবাদতের কি কোনো মূল্য নাই অবশ্যই আছে তালা পবিত্র কোরআনে কি বলছেন আসেন একটু শুনি তিনি বলেছেন ওয়াল আহসানু আমালা তোমাদের এই জীবনটা তোমাদেরকে কেন উপহার দিয়েছেন যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আহসান আমল আল্লাহকে উপহার দেয় এখানে আকসার শব্দটা বলা হয় নাই আকসার মানে অধিক আপনি অধিক আমল করবেন এটা জরুরি নয় জরুরি হচ্ছে আপনি আহসান আমল করবেন কোয়ান্টিটি অনেক বেশি এটা জরুরি নয় জরুরি হচ্ছে কোয়ালিফাইড আমল হতে হবে সেটা কম হলেও ঠিক আছে কথা কি বুঝতে পেরেছেন এখন আপনার আমলটাকে কোয়ালিফাইড করবেন কিভাবে। ফোদাই লিব আয়াদ প্রখ্যাত একজন আলেম ছিলেন তিনি এই আয়াত সম্পর্কে বলেছেন শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া ওনার মজমু আতুল ফাতুয়া গ্রন্থে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুলযোগ্য করার পেছনে দুইটা শর্ত লাগবে কয়টা শর্ত লাগবে দুইটা এক নম্বর মা আফ ওয়া মা আখলাসু এক নম্বর আমলটা বিশুদ্ধ হতে হবে কি হতে হবে বিশুদ্ধ হতে হবে দুই নাম্বার আমলটা পিওর হতে হবে খালেস হতে হবে আচ্ছা আমলটা বিশুদ্ধ হতে হবে মানে কি আমলটা পিওর হতে হবে মানে কি আমল আপনি যাই করেন না কেন সেটা রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম ওইভাবে করেছেন এটা প্রমাণিত হতে হবে আমি আবারও বলছি ওয়াল কোনো আমলের ব্যাপারে সেটা ততক্ষণ পর্যন্ত আমল বলে বিবেচিত হবে না যতক্ষণ পর্যন্ত রসুল করিম সেটা করেছেন কিংবা বলেছেন কিংবা অনুমোদন দিয়েছেন এটা প্রমাণিত না হবে এটা এক হল একটা সাল্লাম করেছেন কিভাবে করেছেন আপনাকে জানতে হবে দুই নাম্বার এরকম কোনো কিছুই অন্তরে জায়গা দেয়া যাবে না আমাদের সমাজে অনেক আমল চালু আছে বাজারের মতো বাজারে যেমন অনেক পণ্য পেশ করা হয় এরকম প্রশ্ন হলো আমি কিভাবে বুঝব, যে এই আমলটা শূন্য মোতাবেক ঠিক আছে এই আমলটা শূন্য মোতাবেক ঠিক নাই এটা বিদা আমি কিভাবে বুঝব আমি সাধারণ মানুষ আমি কোরআন হাদিস জানি না আমি পড়াশোনা জানি না আমার অত জ্ঞান নাই অত বুদ্ধি নাই আমি কিভাবে বুঝবো যে এই আমলটা শূন্য এই আমলটা বিদা এটার একটা মূলনীতি আজকে আপনাদেরকে বলবো শুনবেন তাহলে সবাই আমার দিকে মনোযোগ দেন আচ্ছা একটা এক্সাম্পল মনে রাখবেন একটা উদাহরণ মনে রাখবেন মিসাল মনে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা শূন্য আর কোনটা বিদা কারণ সমাজে এমন অনেক আমল আছে যেগুলো দেখতে খুব সুন্দর যেগুলো 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 দেখতে অনেক সুন্দর কিন্তু এগুলো আপনার আমার ইমানের জন্য নিরাপদ নয় আচ্ছা ধরেন আমি দুই গ্লাস পানি নিলাম কথাটা মনোযোগ দিয়ে শুনেন আমার ডান হাতে এক গ্লাস পানি নিলাম এটা হলো জমজমের পানি মা ও জম আচ্ছা আরেক বাম হাতে পানি নিলাম যুক্ত পানি যুক্ত পানি আচ্ছা বলেন তো আপনি যদি চর্মচক্ষু দিয়ে আপনার চোখ দিয়ে তাকান আমি কিছু আপনাকে বলি নাই কোনটার মধ্যে কি পানি আছে আপনাকে যদি বলি বলেন তো কোন পানিটা ভালো কোন পানিটা খারাপ আপনি চোখ দিয়ে দেখে কি পার্থক্য করতে পারবেন যে কোনটা জমজমের পানি বরকতময় আর কোনটা যুক্ত বিষাক্ত জীবাণুযুক্ত পানি পারবেন পারবেন না আমাদের সমাজে এমন বহু চালু আছে সমাজের মানুষ করছে আমল কিন্তু এগুলোর কিছু কিছু হচ্ছে জমজমের পানির মতো বিশুদ্ধ আর এমন অনেক আছে যেগুলো আর্সেনিক যুক্ত আমল দেখতে মনে হয় ঠিক আছে যুক্ত পানি যেমন স্লো পয়জনিং আপনার জীবনকে আস্তে 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 ধ্বংসের দিকে নিয়ে যাবে এই বিদায়ী আমলগুলো আপনার ইমানকে আস্তে আস্তে ধ্বংস করবে এবং এই যুক্ত আমলের কারণে আল্লাহর কাছে কোনো ফায়দা আপনি পাবেন না তাহলে পানি খাওয়ার ক্ষেত্রে আপনার সচেতনতাকে আমি সাপোর্ট করি আপনাকে কি বলে যে মানে সমর্থন যোগাচ্ছি যে হ্যাঁ আপনি ভালো করছেন ইবাদতের ক্ষেত্রেও কি এরকম আমলের ব্যাপারে আপনার বিচক্ষণতা জরুরি নয় আচ্ছা এখন এই যে পানি আপনি চর্মচক্ষ দিয়ে পার্থক্য করতে পারছেন না যে কোন পানিটা বিশুদ্ধ আর কোন পানিটা যুক্ত কোনটা আর্সেনিক মুক্ত আর কোনটা আর্সেনিক যুক্ত এটা আপনি চর্মচক্ষ দিয়ে পার্থক্য করতে পারছেন কিভাবে পারেন আপনি যদি ফিল্টারে দেন আপনি যদি কিসে দেন ফিল্টারে দেন ইসলামেরও এমন একটা ফিল্টার আছে যে কোনো আমল সমাজে প্রচলিত মানুষ করছে আপনি বলেন হ্যাঁ ঠিক আছে তোমার আমল দেখতে তো ভালো কিন্তু ফিল্টারিং করা ছাড়া আমল করা যাবে না ফিল্টার কি আল্লাহর কোরআন আর রসুল করিম সাল্লা সাল্লামের সহি সুননা জিজ্ঞেস করেন এই আমলটা কি কোরআনে আছে বলল যে আছে খালাস কোনো অসুবিধা নেই ফিল্টারে এটা মানে ফিল্টারিং হয়ে বের হয়ে আসছে জিজ্ঞেস করেন এই আমলটা কি রাসুল সাল্লা সাল্লাম করেছেন হ্যাঁ করেছেন ফিল্টারিং হয়ে বের হয়ে আসছে এই আমলটার অনুমোদন কি রাসুল দিয়েছেন হ্যাঁ দিয়েছেন ফিল্টারিং হয়ে বের হয়ে আসছে এই আমলের অনুমোদন কি রাসুল দিয়েছেন সাহাবারা করেছেন না এমনটা পাওয়া যাচ্ছে না আপনারা ফতোয়া দেওয়ার দরকার নাই ধরেন একজন লোক তার বাবা মারা গেছে মারা যাওয়ার সাত নম্বর দিনে কিংবা আপনার দশম দিনে কিংবা চল্লিশের দিনে কুলখানি হচ্ছে আপনি জিজ্ঞেস করেন হুজুরকে হুজুর এই যে কুলখানির আয়োজনটা আমরা করতে চাচ্ছি আমার বাবা মারা গেছেন তো এই ধরনের মারা যাওয়ার ঘটনা তো সাল্লামের যুগেও ঘটছিল নাকি সাহাবাহিকেরা অনেকে মারা গেছেন না তো ওনারা কি এইভাবে আয়োজনটা করেছিলেন কি না এটা তো সবের জন্যই করা হয় তাই না নাকি গুনার জন্য করা হয় আচ্ছা তো জিজ্ঞেস করেন যে এটা কি কেরাম করেছেন হুজুর বলবেন না তো এমন কাজ করে নাই তো রাসুল সাল্লা সাল্লাম যখন মারা গেলেন আবু বকর ওমর ওসমান আলী রদিয়াল আলহম ওনারা কেউ কি কয়েকটা উট জবে করে মদিনাবাসীকে খাওয়াইতে পারতেন না নাকি পয়সা ছিল না নাকি ওনারা কৃপন ছিলেন নাউজুবিল্লাহ নাকি আল্লাহ রসুলকে ভালোবাসতেন না নাউজ আলি তাহলে কেন করেন নাই কারণ এটা ইবাদা নয় এটা সুন্না নয় এটা এখন আপনি এটার উপরে ক্রিয়াস করেন এটার উপরে মিলান এমন শত সহস্র আমল আপনার সমাজে চালু আছে আপনি আপনি ফতুয়া কেন দিতে যাবেন এটা তো আপনার দায়িত্ব না আপনি হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর সবে বরাতের রাতে সারা রাত জেগে ইবাদত করা এই হামলটা কি রসুল সাল্লা সাল্লাম করেছেন না আপনি জিজ্ঞেস করেন উনি তো মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বললে উনি আল্লাহর কাছে জবাব দিবে তাই নয় কি জিজ্ঞেস করেন যে এটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে উদযাপন করতেন কি না যদি বলতেন হ্যাঁ করতেন তাহলে বলবেন করতেন এই বর্মে কোথায় বর্ণনা আছে আপনাকে উনি বলবে আর যদি উনি বলেন না এটা করতেন না তাহলে যে কাজ রসুল করিম সাল আলি সাল্লাম করেননি করতে বলেননি করে যাননি কল্যাণকর মনে করেন নাই এই উম্মা সেটাকে কোনোদিন কল্যাণকর মনে করতে পারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার আলেম তিনি কি বলেছেন জানেন মানি বিদ্যাদ আফিল ইসলামী বিদা আছেন হাসান فاقد زعم ان محمدا خان কোন ব্যক্তি যদি কোন বিদআতী কাজ নিজে করে এবং মনে করে এই কাজটা উত্তম বিদআতটাকে তিনি সওয়াবের মনে করে উত্তম মনে করে করে থাকেন তিনি বলছেন সেজন্য নীরব ভাষায় রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লামের রিসালাতকে অস্বীকার করলো কিভাবে কারণ আল্লাহ রসুল বলেছে আল্লাহ কোরআনে বলেছেন আজকে আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং এটা ইনট্যাক্ট এখানে কোনো কিছু ঢোকানোর কোনো সুযোগ নাই যেভাবে তিনি করে গেছেন বলে গেছেন ইবাদাতে কোনো কিছু আর নতুন করে অ্যাড করার চান্স এখানে নাই অনেক জাহেল আছেন মূর্খ আলেম নামদারি কিন্তু ইলম নাই তারা কি বলে জানেন বলে এই যে মাইক এটাও তো রাসুলের যুগে ছিল না এই যে টাইলস এটাও তো রাসুলের যুগে ছিল না এই যে এসি ফ্যান এগুলো রাসুলের যুগে ছিল না তো এগুলো বিদাত না আমরা বলবো ভাই পড়াশোনা করেন এটা ইবাদাতের অংশ নয় এটা হচ্ছে ইবাদাতে পৌঁছানোর একটা মাধ্যম কিন্তু আপনি যখন কুলখানি করছেন সেটা সরাসরি ইবাদাত হিসেবে করছেন আপনি যখন পরে লম্বা দোয়া করাটাকে আবশ্যক বানিয়েছেন এটা আপনি মনে করে করছেন তো তো ইবাদাতের ক্ষেত্রেই হয় ক্ষেত্রে নতুনত্বটা বিদাত নয় ইবাদাতের ক্ষেত্রে নতুনত্বটা ইনোভেটিভ কোনো কিছু তৈরি করা হচ্ছে বিদা সুতরাং আপনাকে পার্থক্য বুঝতে হবে যে কোনটা ইবাদত আর কোনটা মহামালাত বুঝে না বলে এটাও তো নতুন এটা নতুন এটা তো ইবাদত নয় বিদায় হচ্ছে এমন জিনিস যেটা ইবাদাতের ভেতরের বিষয় যেটা সরাসরি এটা করেন নাই রাসুল আপনি করছেন এটা অ্যাকসেপ্টেবল না সেটা যত সুন্দরই হোক না কেন সেটা যত সুন্দরই হোক না কেন যত ফেব্রিকেটেড হোক না কেন এটা মাকবুল নয় মান আমিলা আমালান আলাইহি আমরুনা। আই আইমারুদ্দিন আলাইহি কেউ এমন কোন ইবাদা সম্পন্ন করলো এমন কোনো আমলের সূচনা ইসলামে করলো যেটার অস্তিত্ব রসুলের যুগে ছিল না সেটা পরিত্যক্ত পরিত্যাজ্য সেটা রিজেক্টেড